এইবারের ঘটনা কিন্তু মুখে মুখে বহু দূর অবধি চাউর হয়ে গেল। একই স্বয়ং রেল সাহেবদের সামনে ঘটনাটা ঘটেছে, তাই অনেকগুলি লোক মারা পড়েছে। তারপর ধরো বাকি মজুরেরা তো আর ওই অঞ্চলের মানুষ নয়, তারা বহু দূরের গা থেকে এসেছে, ফলে বাড়ি ফিরে ফলাও করে আজকের ঘটনা তারা যে শোনাবে তা বলাই বাহুল্য। সদর চিকিৎসালয়ের ডাক্তারবাবুরাও মৃতদেহ পরীক্ষার অস্বাভাবিক ফল নিয়ে চিন্তায় পড়ল। মোট কথা, ব্যাপারটা চাপা রইল না। আরেকটি কথা, এতদিন কিন্তু আক্রমণগুলি বেছে বেছে একজন একজন করেই হয়েছিল, ফলস্বরূপ হয়তো কিছু অনান্য মানুষের জীবন বিনষ্ট হয়েছে, কিন্তু শিকারীর মূল লক্ষ্য ছিল একক। এইবার তার ব্যতিক্রম ঘটল। একসঙ্গে এক ঝাঁক নরহত্যার লিপসায় মেতে উঠল সেই নরসিংহ রাক্ষস। তো যা বলছিলাম তাই বলি, রেলের কর্তারা শ্রী রূপচন্দ্র ধরকে কিছুটা চিনত, নায়েবি অথবা মোকদ্দমার ক্ষেত্রে তার থেকে পরামর্শও নিত। অসম্ভব করিতকর্মা এবং শ্রুতিধর হিসেবে তার জুড়ি ছিল না। বড়কর্তা স্বভাবতই থেমে যাওয়া রেলগাড়ির অসহায় বৃদ্ধ বৃদ্ধা যাত্রীদের নিয়ে পড়েছিল মহা আতান্তরে। যুবা বা সমর্থ যাত্রীরা লাইন ধরে রওনা দিয়েছিল গন্তব্যের উদ্দেশ্যে, কিন্তু বয়স্থ দুর্বল যাত্রীদের একটা সুব্যবস্থা না করলে রেল কোম্পানির বদনামের সীমা পরিসীমা রইত না। এতক্ষণে শ্রীরূপকে দেখতে পেয়ে তারা হাঁপ ছেড়ে বাঁচল। সাহেবদের আদেশে বিপাকে পড়া বয়স্ক এবং অসুস্থ যাত্রীদের নিয়ে সেই দুখানি গরুর গাড়ি সহযোগে যাত্রা করল স্বীয় গ্রামের উদ্দেশ্যে। কাল লাইন মেরামত হলে পর এদের নিয়ে পুনরায় গাড়ি রওনা হবে। স্টেশন থেকে দেবনগরের গায়ে প্রবিষ্ট হবার পথটা আন্দাজ পায়ে হাঁটলে আধা ঘন্টার পর। তার দুই মুখ উন্মুক্ত থাকলেও মধ্যিখানের পুরা অংশটা গিয়েছে বিষ বাউরের চরের জঙ্গলের মধ্যে দিয়ে। এইখানে নাকি পূর্বে একখানা বিরাট তালাও ছিল, কিন্তু বর্তমানে তা মজে গিয়ে তালাওয়ের ওপরে জঙ্গল গজিয়ে বসেছে। গাড়িগুলি বনে প্রবেশ করবার আগেই একটি ঘোর কৃষ্ণবর্ণ ছায়ামূর্তি এসে দাঁড়াল সেই মজে যাওয়া পুষ্করিণীর মধ্যস্থলে। তার দেহ অতি দীর্ঘ, গোটা শরীরে ঘোটকের কেশরের ন্যায় রোম, মুখখানি হিংস্র সিংহের আকৃতির, তা থেকে ধারালো ধ্বংসপঞ্জী উঁকি মারছে। বাতাসে নিজের ক্ষুরোধার নখরযুক্ত বিভৎস হাতখানা মেলে ধরতেই তার থাবার মধ্যে দেখা দিল একটি দাঁতের মতো দেখতে চোখ ধাঁধানো বস্তু। সেটিকে হাতে শক্ত করে ধরে অস্ফুট স্বরে কিছু একটা বিড়বিড় করে সেটিকে পুঁতে ফেলল নরম পাতায় আচ্ছাদিত পথের মধ্যে। সেই পথে যেইখান দিয়ে গরুর গাড়িগুলি আসতে চলেছে। প্রথম গোজানের সম্মুখ ভাগে বসেছিল শ্রীরূপ। যাত্রীদের সঙ্গে কিঞ্চিৎ আলাপ করতে করতে দুই চারিটি কথা কইতে কইতে চলেছে সে। গাড়ি দুটির আড়ার থেকে ঝুলছে দুইটি নিভু নিভু তেলের লণ্ঠন, নিকষ আধারের স্বল্প সুরাহা হিসেবে। গাড়ি যখন জঙ্গলের প্রায় মাঝামাঝি স্তকে এসে পড়েছে, সহসা বিকেলে রা চমকা থেমে যাওয়া সেই ঝড়টা যেন ফুঁসে উঠল ফের। ঘোর অন্ধকারেও ছোঁয়ের ভিতর থেকে বেশ টের পেল সকলে যে বাইরে মহাদুর্যোগ ঘনিয়ে এসেছে। শ্রীরূপ মনে মনে প্রমাদ গুনল, এ কেমন দুর্যোগ, যা খেয়াল খুশি মতো আসে
মিলিয়েও যায়, আবার পলক ফেলতে না ফেলতেই চারিদিক ছেয়ে ফেলে। তার চাইতেও বড় কথা, যদি তার মনের আশঙ্কায় সত্য হয় তবে দুই গাড়ির অসহায় মানুষও মারা পড়বে আজ ওই ভয়ঙ্কর নরসিংহের কোপানলে। সেই কাল রাক্ষসের ক্ষুধা কি এতগুলো নরহত্যা করেও মেটেনি? ক্ষণেক মাত্র ভেবে অবশেষে নিজের কর্তব্য নিরূপণ করে শ্রীরূপ থেমে যাওয়া দুই গাড়ির মাঝে এসে দাঁড়িয়ে একবার মাত্র গলা খাকারি দিয়ে মনের দুর্বলতাটুকু ঝেড়ে ফেলে কইল, আমার বাক্য মন দিয়ে শুনুন, এই ভর সন্ধ্যায় যেভাবে ঝড় জল নামছে তাতে গাড়ির ওপরেই গাছ ভেঙে পড়া বিচিত্র নয়, পদেও নানান আপদ থাকতে পারে। কাজেই আপনারা এই মুহূর্তে নেমে পড়ে কোনো নিরাপদ আশ্রয়ে নিদেন পক্ষে কোনো শক্তপোক্ত গাছের তলায় আশ্রয় নিন, ঝড় কমলে গারোয়ান গিয়ে আপনাদের গায়ে পৌঁছে দিয়ে আসবে। বিলম্ব করার অর্থই বিপদ, শীঘ্র শীঘ্রই আপনারা নেমে পড়ুন। ভয়ার্ত অশক্ত যাত্রীর দল ভীরু পিঁপড়ের ন্যায় এই দিকে ওই দিকে ছড়িয়ে পড়ে যে যার লোকায়িত হয়ে পড়ল। শ্রীরূপ নারায়ণ স্মরণ করে আকাশের দিকে চেয়ে রইল। ওই কালান্তক রাক্ষস কিন্তু মরণ ফাঁদ পেতে দূরে চলে যায়নি, একখানা বৃক্ষের নিম্নস্থলে ওত পেতে বসেছিল। শিকার ফসকে যায় দেখে রুদ্ধ গর্জন করে মাটির থেকে ওই মারণ বস্তুখানি তুলে নিয়ে একখানি ভয়ঙ্কর ফুৎকার দিল। জ্বলন্ত পিণ্ডখানি যা মুক্ত স্বরের মতো ছুটে চলল শিকারের পানে। শ্রীরূপ আকাশের দিকে চেয়েছিল, আচমকা ঝলসে ওঠা বজ্রের আলোয় তার চোখে পড়ল আকাশের থেকে একখানা অতীব উজ্জ্বল কিছু মরিয়া হয়ে ছুটে আসছে তারই দিকে। কিন্তু আরো আশ্চর্যজনক ব্যাপার হলো সেই দিব্য গোলককে ঘিরে চোখে পড়ছে একখানা অদ্ভুত মূর্তি। তার চারিখানি মুণ্ড মস্তকোপরি মেঘের তুল্য জটা, জল সাথে থাকা বিদ্যুৎ চমকে বারংবার তাকে চোখে পড়ছে এবং তার দূরত্ব ক্রমশ কমে আসছে। যখন সেই প্রকাণ্ড মুখ প্রায় কাছাকাছি চলে এসেছে, ঝড়ের তাণ্ডব প্রায় প্রলয়ের আকার নিয়েছে, অসহায় মৃত্যুযাত্রী শ্রীরূপ কাঁপতে কাঁপতে ইষ্ট স্মরণ করছে। হঠাৎ কানে এলো কি সর্বনাশ! শ্রীরূপ অতি ক্লেশে ডান দিকে ঘুরে অবাক হয়ে দেখল একজন বৃদ্ধ যাত্রী তখনও দুই গাড়ির মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, বাকি যাত্রীগণের ন্যায় এ লুকিয়ে পড়েনি। শ্রীরূপ ক্ষুব্ধ ও বিস্মিত হয়ে শুধল, এ কে আপনি? চমকাতে থাকা বজ্রের মতোই গুরু গম্ভীর স্বরে প্রত্যুত্তর এলো, ব্রাহ্মণ, নাম কালীপদ মুখুজ্জে, নিবাস রায়দিঘরাগা। বলতে বলতেই কালীপদ দৌড়ে এসে শ্রীরূপকে নিজের বলিষ্ঠ বাহু যুগল দিয়ে বেষ্টিত করে ওপরের দিকে চেয়ে অপার বিস্ময়ে নিজেই যেন অবিশ্বাসের সুরে বিড়বিড় করে বললে, ওং প্রিয়তাং পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগত্তুষ্টং প্রিণীতে প্রিণীতাম জগৎ অকারায় বিষ্ণুরুদ্দিষ্ট ও কারস্থ মহেশ্বরা মকারায় স্থিতীয় ব্রহ্মা প্রণবস্ত ত্রিয়াত্মক। গাছের মগডল থেকে আরো অনেকখানি ওপরে ধোয়া আসা বস্তুটায় একখানা প্রচণ্ড বিস্ফোরণ ঘটল, আর তারপরেই
প্রকৃতি পূর্ববৎ প্রশান্ত হয়ে এলো। কালীপদ কম্পিত শরীরে কর্দমাক্ত মাটিতে বসে বলে উঠল, হা ঈশ্বর, এও কি সত্য? শ্রীরূপ ক্লিষ্ট দেহে অবসন্ন হয়ে তার পাশে বসে পড়ে শুধল, কি ঠাকুর, কি সত্য? কালীপদ একটিবার তার জিজ্ঞাসু চক্ষের পানে চেয়ে স্বগতোক্তির ভঙ্গিতে বিস্ময় আকুল কণ্ঠে কইল, মহাবিপদ, মহাপ্রলয়, সৃষ্টি বুঝি রসাতলে যাবার সময় হলো আজ। এই ভয়াবহ শক্তি তোমার মতো সাধারণ নগণ্য মানবের ওপরে প্রয়োগ করল কে, এলো কোথা, কোন শক্তি? এই যে আকাশ থেকে নক্ষত্র বেগে ধাবিত হয়ে আসছিল সেইটে? বাবা ঠাকুর, কি নাম এই শক্তির? নাম এ সেই শক্তি যার নাম শ্রবণ মাত্র দেবতা, অসুর, যজ্ঞ, রক্ষ, দানব, মানব হাত জোর করে কাঁপতে থাকে। সেই শক্তি যা পূর্ণ তেজে আত্মপ্রকাশ করলে চরাচর রসাতলে যায় চোখের পলকে। শ্রীরূপ কিছু সময় হতবাক হয়ে থেকে ভয়ে ভয়ে বলল, এর নাম কি? কালীগুণিন তার চোখে চোখ রেখে শুষ্ক স্বরে জবাব দিল, ব্রহ্মাস্ত্র, যার অগ্রভাগে স্বয়ং চতুরানন ব্রহ্মা বিরাজ করেন। ঝড় থামার পর যাত্রী দল আর এক মুহূর্ত অপেক্ষা করতে রাজি হল না। তারা আড়ালে লুকিয়ে এই সব ভয়ানক দৃশ্য আগাগোড়া দেখেছে, কাজেই তাদের নিয়ে ঠাসাঠাসি করে একানা গো গাড়ি ফিরে গেল শূন্য স্টেশন। আর অপর গাড়িতে করে শ্রীরূপ আর কালীগুণিন এসে হাজির হলো দেবনগর গায়ে। গায়ে প্রবেশের মুখে কালীপদ নাসিকা কুঞ্চিত করে বলে উঠল, এহ, বড্ড খারাপ গন্ধ, গোটা গায়ে যেন কোনো অপদেবতা ঘুরে বেরিয়েছে। প্রভাতে শ্রীরূপের বসস্থ অঙ্গনে বসে কালীপদ যত কিঞ্চিত জলযোগ করতে করতে তার থেকে সমস্ত বিষয় জানল। পূর্বেই কয়েছি যে শ্রীরূপ শ্রুতিধর হিসেবে সুখ্যাতি লাভ করেছিল। সে পুঙ্খানুপুঙ্খভাবে যাবতীয় ঘটনার ইতিবৃত্ত কালীপদকে অবগত করাল। ঘটনার পরম্পরা এতই বিস্তৃত যে কালী একখানা সেডেস্তার কাগজে প্রয়োজনীয় সূত্রগুলি লিখে নিল। বেলা সামান্য বাড়লে পর বাড়ির পিছনে খিড়কির পুকুরে পা নিমজ্জিত করে বসে বসে কালীপদ গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। পুরাণে বর্ণিত সকল প্রকার আয়ুধের মধ্যে সর্বাধিক সর্বনাশা আয়ুধ এই ব্রহ্মাস্ত্র। এটি কোনো নির্দিষ্ট অস্ত্র নয়, এ এক বিশেষ প্রকারের শক্তিপুঞ্জ, যে শক্তিকে যে কোনো বস্তুর মধ্যেই চালনা করা যায় এবং সেই বস্তুটি এক প্রলয়ঙ্কারী হাতিয়ারে পরিণত হয়, এক অমোঘ অথচ একঘাতী অস্ত্র, যা শত্রুকে নিজে নিজেই সন্ধান করে তাকে তস নস করে দিয়ে আসে। এর আগায় যোদ্ধারূপে বিরাজ করেন স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মদেব। এই অস্ত্রের বর্ণনা সে তার গুরু হংসীতান্ত্রিকের কাছে শুনেছে। গুরু বলতেন, ওরে, ব্রহ্মা বিষ্ণু মহেশ আলাদা নয়, এরা সময়ের তিনটি রূপ। কোনো বস্তুর জন্মকাল, অস্তিত্বকাল এবং বিনাশকাল তো থাকতেই হয়, এরাও সেই তিন রূপেই তিনজন। এদের একজনকে নিবারণ করতে হলে তিন রূপেরই স্তব করতে হয়। আজ আকাশে বজ্র ঝলকের আলোয়
ক্রুদ্ধ ব্রহ্মার মারণ রূপ দেখে কালীপদ কিছুটা অবিশ্বাসবশতই প্রণবাত্মক মন্ত্রের সাহায্য নিয়েছিল। ফল মিলেছে, কিন্তু প্রশ্ন এখনো বাকি। বিক্রম নামের ছেলেটি নাকি কয়েছিল, সে যখন চকচকে দ্রব্যটি চয়ন করে তখন আশেপাশে তেমন বেশ কয়েকটি এই রকম জিনিস পড়েছিল। পরে সকলে দেখেছেন যে সেইতে একটা বড়সড় মানুষের দাঁত বিশেষ। এইখানেই খটকা। প্রথম কথা, ওই স্থানে খনন কার্য হয়েছে নাকি বহু বহু যুগ পরে, কাজেই কোনো মানুষের দাঁত অতদিন বিনষ্ট না হয়ে কেমন করে থাকত, কোন মায়া বলে। দ্বিতীয় কথা, ওই স্থানে আরও খনন হয়েছিল কিন্তু কোনো কঙ্কাল পাওয়া যায়নি। কেন? যে মানুষের দাঁত থাকবে তার কঙ্কাল যাবে কোথা? কঙ্কাল বিনষ্ট হলে নিশ্চয়ই দাঁতও লুপ্ত হয়ে যাবে। তবে না থাকলো করটি, না একখানা হাড়গো, কেবল দাঁত। আশ্চর্য, হাড়গুলো কি অন্যত্র কোথাও সরিয়ে ফেলা হয়েছিল? কোনো কোনো পরিস্থিতিতে এমনটা কেউ করতে পারে? এমনই একটা কোনো ঘটনা যেন ঘটেছিল একবার, বড় শোনা শোনা মনে হচ্ছে। ভাবনার কিনারা হল না, কালীপদ ভ্রুকুটি কুটিল হয়েই থাকল। অভিশাপের শেষ নিশানা শ্রীরু, কিন্তু তাকে হত্যা করে কি ওই অভিশাপ নিরস্ত হবে? সাপদাতা তার কথা রাখেনি। প্রতিজ্ঞা করা সত্ত্বেও নিরীহ পরিবারের লোকজন অথবা অন্যান্য মানুষও মারা পড়েছে। তবে ওই নির্দোষকে হত্যা না করার মতো মিছে কথাগুলি তার বলার কি আবশ্যকতা ছিল? নাকি কোনো বিশেষ কারণে তাকে ঠিক ওই কথাগুলি বলতেই হতো? কি সেই কারণ? এর জবাবের জন্য কারো দ্বারস্থ হতে হবে, কেবলমাত্র শ্রীরূপের প্রাণ রক্ষার্থেই নয়, বরং এই ভয়ঙ্কর মারণাস্ত্রের প্রকোপ নিবারণের জন্যই কালীপদ অধীর হয়ে পড়ল। পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণা ভক্তরূপ স্বরূপম, ভক্তা অবতারং ভক্তা, অক্ষং নমামি ভক্ত শক্তি নাম। পুকুরের ধারে নির্জনে যোগাসনে ধ্যানে তন্ময় হয়ে গেল কালীপদ। আত্মারা বহুবিধ জ্ঞানের অধিকারী হন, তেমনি কোনো শুভকর পুণ্যাত্মা যদি তার ডাকে সাড়া দেন তবে জবাব মিললেও মিলতে পারে। একনিষ্ঠ চিত্তে মন প্রাণ ধ্যান জ্ঞান একত্র করে কালীপদ আবাহন আরম্ভ করল। কতক্ষণ এই রূপে কেটে গিয়েছে তার হিসেব নেই। সহসা বহু দূরে প্রেত লোকের ওপারে একখানা দীর্ঘ ছায়ামূর্তি দৃষ্টিগোচর হল। প্রতিবার আবাহনের সাথে সাথেই সে এগিয়ে আসছে হু হু করে। ইনি আদৌ কোনো শুভকর বিদেহী তো? মূর্তিটি একরাশ উজ্জ্বল স্নিগ্ধ আলোর বলয়ে ঢেকে রয়েছে। তা দেখে কালীর মনে একটু ভরসা হল, ইনি কোনো পুণ্যবান আত্মাই বটে। সেই মূর্তি হাত দশেক ব্যবধানে এসে স্থির হলে পর তার সূক্ষ্ম শরীর থেকে আলোকমণ্ডল ধীরে ধীরে অন্তর্হিত হল। আর কালীপদ বিস্ময়ে আপ্লুত হয়ে আনন্দে চিৎকার করে উঠল, গুরুদেব! কালীপদ আনন্দাশ্রু মুছে ভক্তি ভরে কইল, প্রণাম গুরুদেব, অধমের প্রণাম স্বীকার করুন, বড় বিপদে পড়েই পঞ্চতত্ত্বের শরণ নিয়েছি আজ। আমার সৌভাগ্য সেই আবাহনকে ধন্য করে আপনি স্বয়ং আবির্ভূত হয়েছেন। অঘরী হংসী তান্ত্রিক স্নেহপূর্ণ স্বরে বললে, ভয় নেই কালীপদ,
ভবানীর চরণে আস্থা রাখো, সব বিপদের নিবারণ হবে। কিন্তু গুরুদেব, আমি যে আধারে পথ দেখতে পাচ্ছি না, এই মহা চরাচর ঘাতী অস্ত্রকে আমি নিবারণ করব কি পন্থায়? হংসী হেসে কইল, ওলে তোমা হতেই হবে বাছা, তুমি পারবে। আমি এখন মুক্ত পুরুষ, বিশ্ব সংসারের ভালোটি মন্দটিতে আমার অস্তিত্ব কোথাও নেই বাছা। এর নিবারণ বা প্রশমন আমার দ্বারা আর সম্ভব না, কিন্তু একেবারে রিক্ত হস্তে তোমাকে ফেরাব নে। আমার হাতে তৈরি করা হাতিয়ার তুই, আমি কেবলমাত্র প্রদীপ জেলে যাচ্ছি, পথ তোমাকেই চিনে নিতে হবে। এই রহস্যকে চেনার উপায় যা বলি স্মরণ রাখো, ঢাল তলোয়ার ধনু গদা অস্ত্র যে বিস্তর, এদের সবার মাথায় থাকেন প্রজাপতির স্বর। তেজের রাশি মুখ লুকোলো অঙ্গেতে নিঃসারে, যুদ্ধ বাদ্যে তবেই তাকে চিনবে হারে হারে। কালীপদ খুব ভালোভাবে বুঝত যে তার গুরুর বলা শ্লোক কিন্তু কিছু সাধারণ শ্লোক নয়। ছড়া কাটা তার অভ্যেস, তবে আপায়ের ঘটনার সময়ে কালী বুঝেছে এই ছড়াতেই লুকিয়ে রয়েছে বহু কাঙ্ক্ষিত চাবিকাঠি। কালী উৎসুক হয়ে বললে, রহস্য চিনলে কি সমাধান পাবো গুরুদেব? যদি তা না হয় তবে এর কোনো উপায় বলে দিয়ে যান। হংসী পুনর্বার কইল, তোমার ডাকে সাড়া দিয়েই আমি এসেছি, কিন্তু অধিকক্ষণ আমি রইতে পারিনি। আর উপায় শোনো, অস্ত্র যেথা ঝনঝনালো বাজনা বাঁধা সুরে, ভুজঙ্গিনী তাকিয়ে থাকে বাঘের দিকে ঘুরে, জ্যোৎস্না যেথা যাচ্ছে ভেসে খরস্রোতার অঙ্গে, করল যেথায় সক্ষ পাতায় অমৃতেরই সঙ্গে, রয়েছে শাসন তারই হাতে এইটুকু থাক জানা, আবারও সেই রুদ্রাক্ষের সামনে যাওয়া মানা। জলের অটুট প্রতিচ্ছবিতে নুড়ি নিক্ষেপ করলে ছবি যেমন সহস্র তরঙ্গ ভঙ্গে বিচূর্ণ হয়ে পড়ে, তেমনি বাতাসের আন্দোলনে হংসীতান্ত্রিকের বিদেহী আত্মা মিলিয়ে গেল। দ্বীপ্রহরে বাড়ির পুরুষেরা যখন আহারে বসেছে, তখনও কালীপদের মুখ রহস্য উদ্ধারের আশায় চিন্তামগ্ন। প্রথম ভাগটুকুর অর্থ কালীপদ পূর্বেই আজ করেছিল। প্রজাপতির স্বর অর্থাৎ ব্রহ্মার আয়ু মানে ব্রহ্মাস্ত্র, কিন্তু তা আচমকা এক শ্রমিকের হাতে এসে ঠেকল কোথা থেকে? শ্রীরূপের বৃদ্ধা ঠাকুমা যখন কালীপদর পাতে অন্ন ব্যঞ্জন পরিবেশন করছে, তখন বৃদ্ধা ভক্তি ভরে কইল, কাকু বামুনের পাতে প্রসাদ পাইত ভাগ্য। কালীপদ সশব্যস্ত হয়ে কইল, সে কি আপনি অবধি আহার গ্রহণ করেননি এখনো কেন? বৃদ্ধা অবাক হয়ে বললে, সে কি ঠাকুর, পুরুষদের আহারের পূর্বেই খাবো এমন মতি যেন না হয়। পুরুষদের আগে আহার করলে আচার বিচার যে আর রইল না বাবা। কালীপদ একটু বিষণ্ণ হেসে বললেন, এমন কথা কোন শাস্ত্রে লেখে মা? পুরুষ নয়, কন্যারাই ঘরের লক্ষ্মী, তারা দশ দিকে দশ রূপে আমাদের ঘিরে রক্ষা করেন, লালন করেন, প্রশ্রয় দেন বলেই আমরা পুরুষেরা নিজেদের একটা বড় সড়ো কিছু ভাবতে পারি। কিন্তু হিসেব করে দেখো মা, মানুষ ব্যতীত অপরাপর সমস্ত জীবকুলের মধ্যে কিন্তু
নারী প্রধানা। বৃদ্ধা এমন কথা আগে কখনো শোনেননি, সে বুঝলও না। চোখের জল মুছে বাষ্পরুদ্ধ কণ্ঠে বললে, আমি এত শত বুঝি নে বাবা ঠাকুর, মুখ্য মেয়ে মানুষ বই তো নয়, তবে এতকাল বক্ষের পিঞ্জরের ন্যায় এই সংসারকে আগলে রেখেছে ঠাকুর, আজ যেন তা ভরাডুবি না হয়। তোমরা দেবতা বামুন, তোমাদের আশীর্বাদে সংসারে না বাঁচে তো বাঁচে কেমন, দয়া করো বাপ আমার, চেয়ে দেখো একটি বার ঠাকুর আমার নাতির পানে। চিন্তায় চিন্তায় না খেয়ে খেয়ে বাঁচার আমার শরীরের হাড়গুলি কেবল রয়ে গিয়েছে, এমন হলে যে বাঁচা আমার। কথা শেষ হবার পূর্বেই বুড়ি ঝড় ঝড় করে কেঁদে ফেলল। কালীপদ অসহায় শঙ্কিত বৃদ্ধাকে সান্ত্বনা দেবার জন্য উপযুক্ত বাক্য খুঁজে পাচ্ছিল না। আদৌ তার দ্বারা এই দেবতার অসাধ্য ভয়ঙ্কর অস্ত্রকে পরাস্ত করা সম্ভবপর কিনা তাও সে জানে না, কিন্তু এই শেষ কথাগুলি তার শ্রবণ যন্ত্রের মধ্যে তীক্ষ্ণ শলাকার ন্যায় প্রবেশ করা মাত্রই কালীপদ অন্য পাত্র থেকে একটি মাত্র দানা মুখে দিয়েই সটান উঠে দাঁড়িয়ে বিস্মিতভাবে কইল, তাই তো। শ্রীরূপ খাওয়া ফেলে উঠতে দেখে হা হা করে বলে উঠল, আরে আরে একই ঠাকুর, খাওয়া ছেড়ে উঠলেন কেন আগে, কোনো ত্রুটি কি? কালীপদ তাকে আশ্বস্ত করে উত্তর দিল, না না বাবা, আতিথীয়তায় বিচ্যুতি নেই, আমি এতক্ষণে সব বুঝতে পেরেছি। কি বুঝেছেন বাবা ঠাকুর? কালী ধীর কণ্ঠে জবাব দিল, এই প্রলয়কারী ভয়াবহ শক্তি কেমন করে মানুষের হস্তগত হলো এত যুগ পর, তার একটা সম্ভাব্য সূত্র পেয়েছি হয়তো। আমি এখন যা বলছি তার পুরোটাই আমার অনুমান, কিন্তু নেহাত খাপ ছাড়া অনুমান নয়। পুরোটা বুঝতে চাইলে আগে একখানা বহু প্রাচীন ঘটনা তোমাদের জানতে হবে, যদিও এ আখ্যান তোমরা বহুবার হয়তো শুনেছ, শোনো তবে। পুরাকালে এক মহাযুদ্ধে দেবতারা যখন সমস্ত অসুরকুলকে পরাস্ত করে স্বর্গরাজ্যকে স্থায়ী সুরক্ষিত বিবেচনা করলেন, তখন তারা যথারীতি আমোদ প্রমোদ বিলাস ব্যাসনে নিজেদের ভাসিয়ে দিলেন। নিজেদের ভয়ঙ্কর অস্ত্রশস্ত্রগুলোর প্রয়োজন তখন তাদের ফুরিয়েছে, কাজেই সেগুলি তারা গচ্ছিত রাখলেন সবরমতী নদীর তীরে অবস্থিত মহামুনি মহর্ষি দধিচির তপবনে। বহু যুগ গত হলে পর মহর্ষি একদিন লক্ষ্য করলেন, এমন পরাক্রমশালী হাতিয়ারগুলি যত্নের অভাবে বিনষ্ট হতে বসেছে। মহান যে কোনো অস্ত্রের দ্রব্যগুণের চেয়ে তার তেজগুণ অধিক মূল্যবান। মহর্ষি সেই তেজ রাশিকে রক্ষা করার জন্য সমস্ত অস্ত্র সমষ্টির তেজপুঞ্জকে জলে দ্রবীভূত করে তা আপনি পান করে নিলেন। সেই ভয়ঙ্কর মারণাস্ত্রের মহাশক্তি তার শরীরের প্রতিটি অস্থিতে অস্থিতে সংহত হয়ে প্রচ্ছন্ন রূপে ঘুমিয়ে রইল। সব কিছু নিরুপদ্রবভাবেই চলছিল, এমন সময়ে আচম্বিতে মহাপরাক্রমশালী বৃত্তাসু স্বর্গরাজ্যের প্রতি আক্রমণ করে বসল। তার ভয়ানক বিক্রমে আর অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা অমরাবতী ছেড়ে লুকিয়ে রইলেন বনে জঙ্গলে। এক সময় তাদের স্মরণ হল সেই সব আয়ুদের কথা, তারা দল বেঁধে দধিচির আশ্রমে গিয়ে নিজেদের গচ্ছিত দ্রব্য ফেরত চাইলেন। দধিচি পড়ল মহাধর্ম সংকটে, দধিচির সহধর্মিণী কিন্তু মহাক্রুদ্ধ হলেন দেবতাদের প্রতি, তিনি স্বামীকে কোনো রূপ সহায়তা না করে অনুরোধ করে সবরমতীতে স্নান করতে গেলেন।
দধিচি কিন্তু নিজের কর্তব্য স্থির করে ফেলেছিলেন। যজ্ঞাসনে বসে মহানির্বাণ মন্ত্রের জপ করে নিজের পার্থিব দেহ ত্যাগ করলেন সেই মহাতেজস্বী হিতকারী মুনি। পরবর্তীতে আজও কোনো মহান আত্মত্যাগকে দধিচির দেহ ত্যাগের সঙ্গে তুলনা করা হয়। দেবতারা দধিচির করটি মেরুদণ্ড সমেত প্রতিটি হার মৃতদেহ থেকে ছাড়িয়ে নিলেন এবং পরবর্তীতে সেই তেজস্ক্রিয় অস্থি হতে তৈরি হল ভয়ানক সব অস্ত্রশস্ত্র। মেরুদণ্ড সমেত বক্ষপিঞ্জরের হার দিয়ে গঠিত হল বজ্র, যা দিয়ে পরে বৃত্তাসুর হত হয়েছিল। বাম হাতের হার দিয়ে পরিঘ, নারাজ, জাঠা, দক্ষিণ হাতের হারে ষঠচক্র, বেড়াপাক, কোমরকণ্টক, বাম পায়ের হারে ঐশিক, একাগ্নি, শতগ্নি, ডান পায়ের থেকে তাষ্ট্র, ব্রহ্মশির, করটি থেকে নারায়ণী, পশুপাত, বায়ব্য, বৈষ্ণবাস্ত্র, আরও অতি ভয়ঙ্কর ব্রহ্মাস্ত্র প্রভৃতি মারাত্মক শক্তিগুলির পুনরুদ্ধার হল। দেহের প্রতিটি অস্থিখণ্ড এক একটি বিধ্বংসী মারণাস্ত্রের রূপ নিল। কিন্তু দধিচির করটি ছাড়িয়ে নেবার সময়ে তার দাঁতগুলি সম্ভবত দেবতাদের চোখ এড়িয়ে যায়, অথবা দাঁতকে তারা অস্থি মধ্যে গণ্যই করেনি, ফলে দৈব ব্রহ্মাস্ত্রের একাংশের তেজে ভরপুর হয়ে সেগুলি লোকচক্ষুর অন্তরালে পড়ে রয়। এইটি সম্পূর্ণ আমার অনুমান বটে, কিন্তু পরিস্থিতি এই অনুমানকে সমর্থন করছে। মহামুনির স্ত্রী স্নানান্তে ফিরে এসে দেখেন তার স্বামীর চামড়া, কেশ এবং দেহাবশেষ পড়ে রয়েছে অনাদরে। তিনি ভীষণ শোকে সংজ্ঞাহীন হয়ে পড়লেন। জ্ঞান ফিরে আত্মঘাতিনী হতে যাওয়ার সময় বুঝতে পারেন যে তিনি সন্তান সম্ভবা। তিনি একটি পিপুল বনে পুত্র সন্তানের জন্ম দিয়ে দেহ ত্যাগ করে। সেই শিশু গাছতলায় পড়ে কাঁদতে থাকে। বিপুল গাছেরা সেই সন্তানকে নিজের দেহের রস পান করিয়ে মানুষ করে। বিপুলের সন্তান হিসেবে তার নাম হয় পিপল্লাদ। বিপুল গাছেরা স্বর্গের অমৃত এনে পিপল্লাদকে পান করায়। বড় হয়ে পিতার মৃত্যুর রহস্য জানতে পেরে ভীষণ ক্রোধে সে মহাদেবের তপস্যা শুরু করল। মহাদেব তপস্যা শেষে আবির্ভূত হয়ে প্রার্থনা পূরণ করতে চাইলে পিপল্লাদ দেবতাদের ধ্বংস করার মানসে এক ভয়ঙ্কর রাক্ষস প্রার্থনা করে। মহাদেবের তৃতীয় নয়ন হতে নির্গত প্রলয়ঙ্কর অগ্নি রাশি হতে জন্ম নেয় এক বিকট রাক্ষস বিকটাশু। বিপল্লাদ যে মুহূর্তে তাকে আদেশ দিল তুমি সব দেবতাদের ধরে ভক্ষণ করো, তৎক্ষণাৎ বিকটাসুর পিপল্লাদকে ধরে গালে পড়তে গেল। তার শরীরের অমৃতের ঘ্রাণে রাক্ষস তাকেও দেবতা ভেবেছে। প্রাণ ভয়ে পিপল্লাদ মহাদেবের শরণাপন্ন হল। বিকটাসুর মহাদেবের কাছে ঘেঁষল না। পরে মহাদেব বিকটাসুরকে আদেশ দেন, তুমি এই ঋষি পুত্রকে কিছুই অনিষ্ট করবে না, এবং তিনি দেবতাদের পিতা স্বরূপ গণ্য সূর্যদেবকেই কইলেন তার সঙ্গে কাশীতে এসে বাস করতে। মহাদেবের সান্নিধ্যে থাকলেও বিকটাসুর তাদের কোনরূপ হানি করতে পারবে না। পিতার ঠিকানাই পুত্রের ঠিকানা রূপে গণ্য হয়, কাজেই বাকি দেবতারাও প্রকারান্তরে শিবের সহানুচর হলেন। বিপল্লাদের অসুর সুবিধে করতে না পেরে নিরস্ত হল। এই হারিয়ে যাওয়া দধিচির দাঁত
ব্রহ্মাস্ত্রের একাংশে রটুট তেজ নিয়ে হাতে পড়ল বিক্রম পলু। ফুরিয়ে আসা প্রতিশোধের অধ্যায় আবার জেগে উঠল। তোমাদের যিনি সাপ দিয়েছিলেন তিনি বিপল্লাদ। তোমাদের মুখেই শুনেছি তোমাদের পূর্বপুরুষেরা কাশীর অধিবাসী ছিলেন। সম্ভবত সূর্যের কাশীবাসের সময় তারই তেজে জন্ম নেয় তোমাদের পূর্বসূরীরা, ফলে তোমাদের মধ্যেও দৈবাংশ রয়ে গিয়েছে, যার আঘ্রাণ ওই বিকটাসুরকে টেনে এনেছে এই গায়ে। কিন্তু এতে কোথাও তো বিকটাসুরের বদপায় উল্লেখ নেই। আমার গুরু যা বলেছেন তাই বা সম্ভব কি রূপে? অস্ত্রের শব্দ আর বাজনার আওয়াজ কোথায় একত্রে শোনা যায়? অমৃত আর বিষ কোথায় পাওয়া যায়? এমন কোনো জঙ্গল রয়েছে যেখানে সাপেরা বাঘের দিকে তাকিয়ে রয়? নদীর মধ্যে চাঁদ কোথায় থাকে? কোন রুদ্রাক্ষে এই রাক্ষস ভয় পায়? আরও একটা কি যেন প্রশ্ন রয়ে গিয়েছে এই পৌরাণিক ঘটনা, কিসের একটা জবাব যেন বাকি রয়ে গিয়েছে, সেটি কি কিছুতেই মনে পড়ছে না। অপরাহ্ন হতে তখনও কিছু সময় বাকি। কালীপদ চিবুকে হাত স্থাপিত করে দাওয়ায় বসে রয়েছে। বাড়ির কজন মানুষ উঠোনে এসে বসেছে। সামনের পথ দিয়ে একটি অল্প বয়সী ছেলে হেঁটে যাচ্ছে। কালীপদ আনমনে তার দিকেই শূন্য চক্ষে চেয়েছিল। শ্রীরূপ হেঁকে জিজ্ঞাসা করল, কে ও তারাপদ নাকি? তোদের না আজ কলকাতায় কুটুমের বিয়েতে যাবার কথা, যাসনি নাকি? ছেলেটি উত্তর দিলে, না খুড়ো, আমার যাওয়া হলো না কাজগতিকে, বাবা মারা গিয়েছে একটু আগে। শ্রীরূপ লাভ দিয়ে উঠে চিৎকার করে উঠল, এ কি সর্বনেশে কথা তোর, আবার নাকি সেই রাক্ষস? কালীপদ কিছু অবাক হল, ছেলেটির তো এখনো পিতৃবিয়োগের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। তবে তারাপদ বিস্মিত হয়ে বললে, কি হয়েছে খুড়ো, অমন করছো কেন? অমন করছি মানে, কখন মারা গেল তোর বাপ? সকালেই তো। তারাপদ দুই কানে হাত ঠেকিয়ে অত্যন্ত লজ্জিত হয়ে বললে, মাফ করবেন খুড়া, শুনতে ভুল হয়েছে আপনার, আমি বললুম যে আমি বিয়েতে যাইনি, কিন্তু বাবা মারা গিয়েছে। শ্রীরু ভাব ছেড়ে কইল, হতবাগা ছেলে, তাই বল না কেন, এমন ভাবে বললি, শুনলেন তো মুখুজ্জে মশাই। শ্রীরূপ তাকিয়ে দেখল কালীপদ সটান উঠে এক দৌড়ে ঘরে গিয়ে ঢুকল। যখন বেরিয়ে এলো তখন তার হাতে শ্রীরূপেরই লিখে দেওয়া সেই কাগজ, যার মধ্যে ওই অভিশাপের কথা অক্ষরে অক্ষরে লেখা রয়েছে। কালীপদ তার স্থানে স্থানে খাগের কলম চালিয়ে শ্রীরূপের হস্তে সমর্পণ করে কইল, এইবার বুঝেছি, এই হলো ওই রাক্ষসের পাওয়া আদেশ, যার মাধ্যমে বিপল্লাদ বলার ছলে শব্দের কারুকার্যে তোমাদের পরিচয় এবং বধের পদ্ধতি আদিষ্ট করে গিয়েছিল। এইবার তোমার পালা। শ্রীরূপ কাপা হাতে কাগজখানি তুলে দেখল, কালীগুণিন এখানে ওখানে কালি দিয়ে মার্কা তৈরি করেছে, ফলে সেটি দাঁড়িয়েছে এই রূপে, আমার এতদিনের ঘুমিয়ে থাকা প্রতিশোধ স্পৃহা আজ ফের পুনর্জন্ম লাভ করেছে। আমার মহান পিতাকে তোরা পুনর্বার অপবিত্র অবমাননা করার মহাপ্রমাদ করেছিস, আমাকে বিনা দোষে অনাথ করেছিস, তোদের গায়ের
বিশ্রী কটু গন্ধ আমার সহ্য হচ্ছে না। স্বয়ং মহাকালের সৃষ্ট অগ্নির তেজ যদিও বা কোনোদিন শূন্য হয়ে আসে, কিন্তু আমার সৃষ্ট এই অভিশাপের উগ্র অনল চক্র ভর্তি হয়ে থাকবে আমার অভিসম্পাতের তেজে। একদিন না একদিন এই পাপের ফল তোদের নিতেই হবে। মৃত্যুর মালা কিন্তু ফুলের ন্যায় কোমল হয় না। সর্বনাশা মরণের সুতোয় গাঁথা এই দুর্দান্ত প্রবল মালা শিয়রে কখন ঝুলছে তা কেউ জানবে না। জেনে রাগ, মৃত্যু তোদের পানে ছোবল বাগিয়ে বসে রয়েছে। শোন শয়তান পশুর দল, তোদের পরিবারকে আমি শাপ দিইনি, কারণ তাদের কোনো কলুষ কোনো দোষ আমি দেখিনি। আমার বিচারে এই দুর্বুদ্ধির জন্য তোদের পরিবার নয়, তোরাই কলুষিত করেছিস ইতিহাসের এক মহান অধ্যায়কে। আচমকাই জীবনের সুতোয় টান পড়বে আর সমন ঝাঁপিয়ে পড়বে তোদের জীবন বিনষ্ট করতে। মৃত্যুর রূপ যে কতখানি উদগ্র হতে পারে তা তোরা জানিস নে রে পাপিষ্ঠ। তোদের নিকেশের জন্য আমার অভিশাপ এমন উগ্র বিশ্রী রূপ ধারণ করবে যে যার মোকাবিলা করার শক্তি কারুর নেই। বিপদ তোদের দোরগোড়ায় করা নাড়ছে রে শয়তান। আমি এক্ষণে প্রতিজ্ঞা বসে চলে যাচ্ছি, কিন্তু আমার হয়ে প্রতিজ্ঞা পূরণ করবে আমার কালান্তক রাক্ষস। সে আমার আজ্ঞা মতোই তোদের সকলকে হত্যা করবে। ভয়ঙ্কর মরণের জন্য তোরা দিন গোনা আরম্ভ কর, তৈরি হ। শ্রীরূপ ভীষণ আতঙ্কে অবশ হয়ে পড়ল। প্রতিটি আক্রান্তর নাম এবং মৃত্যুর পদ্ধতি কয়ে গিয়েছে সেই শয়তান। সে শুষ্ক স্বরে অসহায়ভাবে বললে, তবে উপায় ঠাকুর? কালীপদ জবাব দিল না, অস্থির হয়ে শ্রীরূপকে কইল, বাছা, তোমাদের গায়ে ভালো ঘরামি বা জনা কয়েক মজুর পাওয়া যাবে এক্ষুনি এক্ষুনি? কালীপদর তলব পেয়ে মুহূর্তের মধ্যে উপস্থিত হল গ্রামের সুমন্ত ঘরামি আর তার দলবল। যা যা করতে হবে কালীপদ সব বুঝিয়ে দিয়ে তার হাতে একখানা মশাল আর দিয়াশলাই দিয়ে কইল, সাবধান বাবা, কাকপক্ষীতেও যেন টের না পায়, সকলে একসাথে যেও না, ভিন্ন ভিন্নভাবে বেরিয়ে ওইখানেই মিলিত হবে। মাথা নেড়ে সুমন্ত ঘরামের দল সেইভাবেই বেরিয়ে পড়ল। শ্রীগালের পালের ডাক শুনে বোঝা গেল রাত প্রায় মধ্যপথে এসে পড়েছে। গোটা গৃহের প্রতিটি মানুষ নিঃশ্বাস বন্ধ করে জেগে রয়েছে। আজকের রাত্রি কেবল রাত্রি নয়, কাল রাত্রি, কারুর শ্বাস প্রশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে না। রাত্রি যখন মাঝে এসে স্থির হল, সহসা বাইরে একটি পদশব্দ উত্থিত হল। প্রত্যেকটি লোক উৎকর্ণ হয়ে শুনল, কেউ একজন বাইরের দৌড়ে এসে দাঁড়িয়েছে এবং দরজার কুণ্ডল ধরে পাগলের ন্যায় নাড়ছে। উপরের তলা থেকে একটি ছোট ছেলে দৌড়ে এসে খবর দিল, বাইরে সুমন্ত ঘরামি দৌড়াতে দৌড়াতে এলো, যেন কিছু দেখে ভয় পেয়েছে। সুমন্ত ঘরামি কালীপদ শেখানো কোনো কাজে গিয়েছিল, সে এসেছে শুনে শ্রীরূপ দ্বার উন্মুক্ত করতে যেতেই কালীপদ ব্যাঘ্রের ন্যায় থাবা দিয়ে তার কাঁধ চেপে ধরে বলল, শীঘ্র বাড়ির পেছনের খিড়কির দ্বার খোলো, এক্ষুনি বেরোতে হবে। লোকেরা হতভম্ব হয়ে বললে, কেন? কালীগুণিন শ্বাস টেনে উত্তর দিল, সুমন্ত ঘরামি নয়,
সাক্ষাৎ বিপদ মানুষের রূপ নিয়ে তোমার দরজায় করা নাড়ছে। কালীপদ শ্রীরূপকে নিয়ে তড়িঘড়ি বেরোতে বেরোতে ফিসফিসিয়ে কোয়ে বলল, শিগগিরই নাট মন্দিরের দিকে দৌড়াও, ওই স্থান মানুষের চলাচলের অগম্য হয়ে রয়েছে। আমি সুমন্তকে দিয়ে প্রবেশপথ সামান্য পরিষ্কার করিয়ে রেখেছি। দুইজনে প্রাণপণে ছুটতে ছুটতেই কালী বিড়বিড় করে বলতে থাকল, ওং অস্তিকর্ষ মনির মাতা বাসুকী ভগ্নিস্ততা জরুৎকার মনি পত্নী মা মনসা নমস্তুতে। তারা দৌড়তে দৌড়তেই বিলক্ষণ টের পেল যে তাদের থেকে বেশ কিছুটা দূরে বেশ বলশালী কিছু একটা ধেয়ে আসছে। কালীপদর মন্ত্রের জন্য তাকে কিছুটা বাধার সম্মুখীন হতে হচ্ছে বলে নাগাল পাচ্ছে না, কিন্তু সে আসছে। কালো কালো সাপের মতো ছায়া তার গতিপথ রোধ করেছে, কিন্তু বাধা ঠেলে গ্রন্থি কেটে সে আসছে। তার গুরুভার পা জোড়া মাটিতে কম্পন তুলেছে। শ্রীকালের দল অমঙ্গলের আভাস পেয়ে পরিত্রাহী চিৎকার করছে। শ্রীরূপ মূল মন্দিরকে সামনে রেখে দক্ষিণে নাট মন্দিরের সম্মুখে তাকিয়ে একটু অবাক হয়ে কালীপদর দিকে তাকাল। কালী তার হাত ধরে টেনে নাট মন্দিরের আগাছা সরিয়ে ভিতরে ঢুকে পড়ল। সত্যি প্রবেশের পথ লোক লাগিয়ে কিছুটা সাফ করা রয়েছে। সামান্য সময়ের ব্যবধানে নাট মন্দিরের সুমুখে এসে দাঁড়ালো এক ভয়ঙ্কর দর্শন রাক্ষস মূর্তি। তার মাথা হিংস্র সিংহের ন্যায় ভয়ানক, দেহ দীর্ঘ এবং কালো কুচকুচে কেশে আবৃত, দাঁতের সুচাগ্র ভাগ চন্দ্রলোকে ঝকঝক করছে। বাতাসে গন্ধ শুকে সেই ভয়াল প্রেতাত্মা সটান দৌড়ে ঢুকে পড়ল নাট মন্দিরের ভিতরে। তার প্রেত চক্ষুর আবছা আলোর নিকষ আধারেও দেখতে পেল তার শিকার এবং কালীপদ এক কোণে অন্ধকারে মিশে আত্মগোপন করবার ব্যর্থ প্রচেষ্টা করছে। হিংস্র একটা জান্তব গর্জন করে সেই রাক্ষস দুইখানি মানব মূর্তির দিকে পা বাড়াতেই কালীপদ দিয়াশলায় ঠুকে মশাল স্পর্শ করল। সামান্য মশালের ক্ষীণ আলোতে অত বড় স্থাপত্যের আধার পুরা দূর হলো না বটে, কিন্তু সেই সাক্ষাৎ মৃত্যুদূত ভীষণ অবাক হয়ে চেয়ে দেখল তার সামনে তার দিকে চেয়ে রয়েছে প্রায় 20 হস্ত উচ্চ পাথরের মহাদেবের বিগ্রহ। কালীপদর সব মনে পড়ে গিয়েছে, দধিচির কাহিনীর যে প্রশ্ন সে ধরতে পারছিল না, তা হল মহাদেবের সামনে থাকলে বিকটাসুর দেবতাদের আক্রমণ করতে পারে না কেন, কারণ তার সৃষ্টি যে মহাকালের চক্ষু হতে সেই রুদ্রাক্ষ অর্থাৎ শিবের চক্ষুর সামনে সে দ্বিতীয়বার আসতে পারত না। মহাদেবের বিগ্রহই সেই স্থান যেইখানে দেহের অমৃত আর কণ্ঠের বিষ সহাবস্থান করে। কালরূপী মহাব্যাঘ্রের দিকে নাগরাজ শঙ্কচূড় চেয়ে রয়। ত্রিশূলে যেখানে ডমরু বাঁধা থাকে, মহাস্রোতা গঙ্গা যেখানে চন্দ্রদেবের পার্শ্বে অবস্থান করে, কালীপদ সুমন্ত ঘরামিকে ডেকে গোপনে বলেছিল, শোনো বাছা, এক দুরূহ কার্যে তোমাদের নিযুক্ত করতে চলেছি। দুইটি মাত্র প্রহরের মধ্যে তোমাদের একখানা কাজ করতে হবে। গাছপালা জঙ্গল কেটে মন্দিরের গায়ে এমনভাবে সাজিয়ে দেবে যাতে সেটিকে নাট মন্দির মনে হয়, আর নাট মন্দিরের আগাছা কেটে
ঘষে মেজে পরিষ্কার করে রাখবে, যাতে সেটিকে দেখে মূল মন্দির ভ্রম হয়। এই অসুর কখনো মন্দিরে প্রবেশ করবেই না, কিন্তু তোমাদের মনশিয়ানা যেন তাকে রাতের আব ছায়াতে ভ্রান্ত হতে বাধ্য করে। সুমন্ত ঘরামির দল কথা রেখেছে, তারা হুড়োয় এবং ধূর্ত কালীপদর মুখে নাট মন্দিরের কথা শুনে সে ফাঁদে পা দিয়েছে। বিকটাসুর ভয়ানক চিৎকার করে পলায়ন উদ্যত হওয়া মাত্র মন্দিরের গর্ভ চোখ ধাঁধানো আলোয় আলোয় ভরে গেল। মাটি আকাশ গুরু গুরু করে ডেকে উঠল। মহাদেবের সুপ্রাচীন প্রস্তর বিগ্রহের পাথরের কপাল চক্ষু খুলে গেল। ভীষণ শব্দের সঙ্গে আগুনের রেখা ছুটে এসে বিকটাসুরের ওপরে ঠিকরে পড়ল। একটু আর্তনাদের শব্দ অব্দি পাবার পূর্বেই সেই করাল দংশটা রাক্ষসের অত বড় দেহখানি এক মুষ্টি ভস্মে পরিণত হল। মন্দির আবার আধারে ডুবে গেল। মন্দির থেকে বেরিয়ে কালীপদ এবং শ্রীরূপ ধীর নিশ্চিন্ত পদক্ষেপে হেঁটে হেঁটে গৃহাভিমুখে চলেছে। একটু তফাতে ঘরামির দল, ভোরের আলো ফুটবো ফুটবো করছে, রাতের জবানিকা অতি ধীর লয়ে মুছে যাচ্ছে। শ্রীরূপ আবেগরুদ্ধ কণ্ঠে বলল, আমি ভূত প্রেত গুণিনে বিশ্বাস করতুম না ঠাকুর, কিন্তু আজ বুঝেছি তন্ত্র মিথ্যে নয়। আপনার মতো পরোপকারী এবং শক্তিধর মন্ত্রবিদ যদ্দিন ভূ ভারতে রইবে, তদ্দিন মানুষের বিশ্বাসও অটুট থাকবে। অসাধারণ ক্ষমতা তো আপনার রয়েইছে, কিন্তু তার থেকেও অদ্ভুত আপনার কূট বুদ্ধি। এ কথায় মন্দ ভাববেন না ঠাকুর, কালীপদ হাত নেড়ে কইল, আরে না না, অমন কিছুই নয়। বিদ্যে আমার ফুতকুড়ো বই তো নয়, আর বুদ্ধি তুমি জানো না বাবা, আমি কিন্তু প্রত্যেকবারই সমাধান পেয়েছি মানুষের সহজ সরল কথার মধ্য দিয়ে। ভগবান মানুষের মধ্যেই বসত করেন, তাই মানুষের রূপেই তিনি তার কর্তা হয়ে সমাধানের পথ বাতলে দেন। আমি বা কে, তুমি বা কে? ভবানী শক্তি দিয়েছেন বলেই আমি সামান্য মানুষ হয়েও দেবতার অসাধ্য এই বিধ্বংসী শক্তিকে শেষ অবধি। শ্রীরূপ হেসে কইল, সুমন্তর করে দিয়েছেন। পিছন থেকে সুমন্ত ঘরামি শশব্যস্ত এসে শুধল, আজ্ঞে ডাকলেন কেন কর্তা? আবার সেই সোনার ভুল, কালীপদ এবং শ্রীরূপ একসাথে হো হো করে হেসে উঠল। গর্ভগৃহের অন্তরের প্রশান্ত শিব মূর্তির ঠোঁটেও বুঝি এক চিলতে হাসি খেলে গিয়েই পূর্ববৎ হয়ে গেল।